Dear students, আজকে আমরা আলোচনা করব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মোশন। বস্তুর গতিকে আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব। তো আমরা একদম লেখচিত্রের একদম প্রাথমিক ধারণাটুকু নিয়ে প্রথমে আলোচনা করি। সাপোজ ওয়াই ইকুয়ালস টু ফাইভ এক্স, এটা একটা সরলরেখার সমীকরণ আমরা জানি। তো এটা যদি আমরা লেখচিত্রে প্রকাশ করি তাহলে একটা সরলরৈখিক আমরা সমীকরণ পাবো। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা জানি যে লেখচিত্রের দ্বিমাত্রিক তলে চারটা কোয়াড্রেন্ট থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। আমরা কেবলমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টটা নিচ্ছি, মানে এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, এরকম জায়গাটা আমরা নিচ্ছি। তো যাই হোক, এখানে যদি আমরা এটা লেখচিত্র অঙ্কন করি ওয়াই ইকুয়ালস টু ফাইভ এক্স, তাহলে এক্স ইকুয়াল টু জিরো হলে ওয়াই ইকুয়ালস টু জিরো একটা পয়েন্ট পাবো। ধরো এক্স ইকুয়ালস টু ওয়ান হলে ওয়াই ইকুয়ালস টু টেন, থ্রি হলে ওয়াই ইকুয়ালস টু ফিফটিন। তাহলে এই বিন্দুগুলো যোগ করলে আমরা একটা সরলরেখা আমরা লেখচিত্র পাবো। এখানে আর সাইন না দিলে এখানে চলে, জাস্ট আমরা সরলরেখার প্রকৃতিটাকে আমরা দেখাচ্ছি। তো এইভাবে পেতে পারি ওয়াই ইকুয়ালস টু ফাইভ এক্স। এবং এখানে একটা জিনিস বলার, আমরা যেহেতু ওয়াই ইকুয়ালস টু ফাইভ এক্স জানি, যদি আমি এখানে বলি যে ডিওয়াই ডি এক্স, ডিওয়াই ডি এক্স মানে কত হচ্ছে, ফাইভ হচ্ছে। ডিওয়াই ডি এক্স মানে আমরা তো আগেই বলেছি যে ডিওয়াই ডি এক্স হচ্ছে যে ওয়াই যে ফাংশন অফ এক্স, এই ফাংশনটা কোনো বিন্দুতে তার নতি বা স্লোপ বা গ্র্যাডিয়েন্ট অফ দ্য ট্যাঞ্জেন্ট, তখন কোনো বিন্দুতে আমরা নতি, যদিও এখানে সরল রেখি সব ক্ষেত্রে নতিটা কী হবে, এখানে দেখতে পাচ্ছ ডিওয়াই ডি এক্স কনস্ট্যান্ট, যে কোনো জায়গায় যদি আমরা ডিওয়াই ডি এক্স করি সর্বত্র কিন্তু হবে একই পাবো, প্রত্যেকটা বিন্দুতে নতিটা একই থাকবে। আমরা আগেও বলেছি প্রত্যেকটা বিন্দু যদি আমরা দেখি বা যে কোনো বিন্দু আমরা যদি এখানেও যদি নিই, এখানে ধরো এক্স এর এটা পরিবর্তন, এটা হলো আমার ডেল্টা এক্স, ওয়াই এর পরিবর্তন এটা ডেল্টা ওয়াই। যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এই যদি ডেল্টা এক্স টেন্স টু জিরো তাহলে ডিওয়াই ডি এক্স হবে, এইটা যদি থিটা হয় তাহলে এইটাই সমান হয়ে যাবে কি, ট্যান থিটা। যে কোনো বিন্দুতে যদি আমরা নিই, যে কোনো বিন্দুতে নিলেই কিন্তু আমার সবসময় এখানে এই যে কনস্ট্যান্ট একটা মান পাচ্ছি, ট্যান থিটা হচ্ছে ডিওয়াই ডি এক্স। যদি আমি আর একটা সরলরেখা দিই তাহলে তার লেখচিত্র কেমন হবে সেটা দেখা যাবে। ধরো আমরা নিয়েছি ওয়াই ইকুয়ালস টু ফাইভ এক্স প্লাস টেন, তাহলে সেক্ষেত্রে লেখচিত্র কেমন পাওয়া যাবে, ওয়াই ইকুয়ালস টু ফাইভ এক্স প্লাস টেন এক্স ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু জিরো হলে ওয়াই মান টেন, এখানে ফার্স্ট পয়েন্টটা পাবো। এক্স ইকুয়াল টু ওয়ান হলে ওয়াই ইকুয়ালস টু ফিফটিন, টু হলে টোয়েন্টি, তাহলে সেক্ষেত্রে এটাও সরলরৈখিক, এটাও সরলরৈখিক, কিন্তু এটা মূলবিন্দুগামী নয়, কারণ এখানে কনস্ট্যান্ট আছে, মূলবিন্দুগামী হবে না, কনস্ট্যান্ট আছে। এই ক্ষেত্রে যদি আমি দেখি ডিওয়াই ডি এক্স কত হবে, তার নতি কত হবে, বা যেটা স্লোপ কত হবে, বা তার ট্যাঞ্জেন্টের গ্র্যাডিয়েন্ট কত হবে, এখানে তো প্রত্যেকটা বিন্দুতে ট্যাঞ্জেন্ট টানলে ওই ট্যাঞ্জেন্ট সবসময় এই সরলরেখা বরাবরই থাকছে, এটা কোনো কার্ভ না, সবসময় একই থাকছে, কনস্ট্যান্ট থাকছে। যার ডিওয়াই ডি এক্স কত হবে না, এই ক্ষেত্রেও কত ফাইভ, সেই ফাইভের থিটা ডেল্টা ওয়াই ডেল্টা এক্স নিলে কত, ডেল্টা ওয়াই ডেল্টা এক্স, যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে নিলে কত হবে, মানে একই থাকছে, থিটা মান তো একই বোঝা যাচ্ছে। এটা থিটা হলে এখানে থিটা হবে, কারণ এটা তো লম্বভূমি, এটা এর সমান্তরাল, এটা ট্যান থিটা মানও একই থাকছে, তাহলে এখানেও ডিওয়াই ডি এক্স কনস্ট্যান্ট, নতিটা একই থাকছে। তো এরকম যদি সরলরৈখিক হয় লেখো, সরলরেখার ক্ষেত্রে নতি কিন্তু কনস্ট্যান্ট থাকবে, স্লোপটা একই থাকবে। এগুলো হচ্ছে প্রাথমিক ধারণা, বা মূলবিন্দুগামী হলে লেখচিত্র কেমন হবে, মূলবিন্দুগামী না হলে কী হবে, এগুলো আমরা ক্লাস নাইন টেন থেকে শিখে এসেছি। আমরা এখন এই ধারণাগুলো একটু বস্তুকণার গতির ক্ষেত্রে প্রয়োগ করব। তো প্রথমেই আমরা নেব
আমরা প্রথমে আলোচনা করছি সরল সময় লেখচিত্র। ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম, ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফ, এটা আমরা ফার্স্ট আলোচনা করব। তো প্রথমেই আমরা বলি যে ধরো স্থির বস্তুর ক্ষেত্রে, স্থির বস্তু বস্তু কণা পার্টিকেল ইজ এট রেস্ট, বস্তু মানে স্থির আছে, তাহলে তার ক্ষেত্রে লেখা যেতে কেমন, তার মানে সময় অতিবাহিত হলে বস্তুর কিন্তু একই বিন্দুতে থাকছে, তার কোনো চেঞ্জ হচ্ছে না। যদি আমি দেখি যে এইটা আমার এক্স অক্ষ বরাবর এটা সময় টি কে প্রকাশ করছে টি, আর ওয়াই অক্ষ বরাবর এটা আমার সরণ এস, এটা ডিসপ্লেসমেন্ট টাইম, ডিসপ্লেসমেন্ট হচ্ছে টাইম। তাহলে টাইম চেঞ্জ হয়েছে, বস্তু তো স্থির, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কি হবে? যদি একদম আমি যদি দেখি যে মূল বিন্দুতেই যদি থাকি, আমরা যে কোনো একটা আমাদের রেফারেন্স পয়েন্ট লাগবে, রাখার ক্ষেত্রে আমার স্টার্টিং পয়েন্ট সাপোজ মূল বিন্দু, যদি মূল বিন্দুতেই থাকে সবসময় কি হবে, ওই যত টাইম যাক না কেন এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট কোনো চেঞ্জ হবে না, একই থাকছে। যদি আমি যদি দেখি যে টি ইকুয়ালস টু জিরোতে সাপোজ এস ইকুয়ালস টু ফাইভ মিটার ধরতে রয়েছে, ফাইভ ইউনিট এখানে সাপোজ বললাম, এস ইকুয়ালস টু সি ধরলাম, সি একটা কনস্ট্যান্ট, এটা ধরো সি মান, টাইম যতই বাড়বে না কেন কি হবে এটা সবসময় একই থাকবে, তার মানে এক্ষেত্রে যে লেখচিত্র হবে টি অক্ষের সমান্তরাল হবে। তাহলে এক্ষেত্রে গ্রাফটা হবে প্যারালাল টু টাইম অ্যাক্সিস, সময় অক্ষের সমান্তরাল, এরকম বলে। যদি আমরা দেখি যে পার্টিকেল যদি ইউনিফর্ম ভেলোসিটিতে থাকে সুষম বেগ, তাহলে সেক্ষেত্রে কি হবে, পার্টিকেল মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি, সুষম বেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে কেমন হবে, না সুষম ক্ষেত্রে টাইম টি এটা ডিসপ্লেসমেন্ট এস, তাহলে সময় যত বাড়বে তত কি হবে, এখানে অতিক্রান্ত দূরত্ব বাড়বে, অতিক্রান্ত দূরত্ব সুষম বেগ কিন্তু মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, তার মানে আমার এসটা এমন হবে ফাংশন অফ টি এমন হবে যাতে ডিএস ডিটি কি হবে কনস্ট্যান্ট। তো সুষম বেগের ক্ষেত্রে কি হয়, আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি, ভিটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, টিটা টাইম, তাহলে ডিএস ডিটি হতো ভি, এটা কনস্ট্যান্ট, তার মানে এক্ষেত্রে স্লোপটা বা গ্র্যাডিয়েন্ট অফ দ্য ট্যাঞ্জেন্ট এটা কত হচ্ছে, ভি থাকছে, কনস্ট্যান্ট থাকছে, এটাই হচ্ছে ট্যান থিটা, এক্স অ্যাক্সিসের সাথে যে কোণ হচ্ছে তার ট্যাঞ্জেন্ট, তাহলে এক্ষেত্রে কী হবে, এবং টাইম জিরো হলে এসটাও জিরো, মূল বিন্দু আমি সরল লেখা গ্রাফটা, এবং যে কোনো বিন্দুতে স্লোপ আমরা ডিসপ্লেসমেন্ট ভার্সাস বা ডিস্টেন্স ভার্সাস টাইম গ্রাফে তখন আমরা তার স্লোপ নিলে পাবো স্পিড, ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফে স্লোপটা নিলে কী পাবো, তার স্লোপটা আসবে ভেলোসিটিকে বোঝে, এটা মাথায়, তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট, তাই জন্য ইউনিফর্ম ভেলোসিটি, যে কোনো জায়গায় স্লোপটা কি কনস্ট্যান্ট থাকবে, বোঝা গেল। তাহলে এটা হলো স্ট্রেট লাইন গ্রাফটা হবে, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন,
मूल बिंदु गामी सरलरेखा हो ठीक है। तो हमें एक क्षेत्र मान चैप्टारे सिलेबस वाइज हमें गति यूनिफॉर्म एक्सेलरेशन पार्टिकल थे समतरणे वस्तुर गति सरलरेखी गति तरण सुषम तरण क्योंकि से क्षेत्र में तरण थे तेल से क्षेत्र में कैमन आप देखी समतरण यूनिफॉर्म एक्सेलरेशन थे से क्षेत्र में डिस्प्लेसमेंट वर्सेस टाइम कैमन टाइम टी डिस्प्लेसमेंट यूनिफॉर्म एक्सेलरेशन थका मान कि वेलोसिटी किंतु वेलोसिटी ग्रेजुअली इंक्रीजेस वेलोसिटी किंतु धीरे धीरे बढ़े एम एक निर्दिष्ट रेटे एक्सप्रेशन थका मान कि वेलोसिटी कौन सा मैंने नति बढ़े तेल ग्राफ्ट कैमन हुआ उचित टाइम सपेक्षे डिसप्लेसमेंट तो बढ़े टाइम तरह नति नती एक्सेलरेशन मान एक क्षेत्र में वेलोसिटी कौन सा इनक्रीज हो तेल क्षेत्र में स्लोपटा स्वाभाविक भाव तो पजिटिव थकब क्रमश बाढ़ ग्राफ्टई स्वाभाविक भाव जो एम बोली जे एस इक्वल्स टू यूटी प्लस हाफ एटी स्क्वायर जे एक्सेलरेशन यूनिफॉर्म इनिशियल वेलोसिटी टाइम तो यदि इनिशियल वेलोसिटी जीरो है हाफ एटी स्क्वायर इक्वल्स टू जीरो तो ये एक पैराबोलिक इक्वेशन क्योंकि टाइम स्क्वायर ऊपर डिपेंड कर डिस्प्लेसमेंट तर एक पैराबोलिक इक्वेशन आस तो ये जाना फिजिकाली बेपारटा करब पर देखो आप फिजिकाली एखे आलोचना करी जो जो टाइम बढ़े जी एखे करी सपोज डीएस डिटी वेलोसिटी कि देखा जा हाफ ए इंटू टू टी एटी तर मैंने टाइम जो बढ़े वेलोसिटी तो बढ़े टाइम डिपेंड कर तर मैं स्लोपटा कि क्रमश बाढ़ स्लोप बाढ़ते परे एकमात्र ग्राफ जो यही है हमें देखी एखानकार जो स्लोप जो एखे करी ये बिंदुते हमें एक टैंजेंट निल एखे जो डिवाइड एक्स जो करी और एखे जो करी एखे एक ही डेल्टा एक्स डेल्टा वाई एक ही रकम डेल्टा एक्स रखल डेल्टा एक्स एखे डेल्टा वाई क्योंकि अनेक बेसि पा जा क्रमश स्लोपटा बृद्धि पाचे एक क्षेत्र में पैराबोलिक इक्वेशन आता माथा रखते स्लोपटा जो बृद्धि पाए इक्वेशन मैं ग्राफ्ट कैमन हुआ उचित मैं वेलोसिटी बृद्धि हो तो मैं स्लोपटा बृद्धि पाचे ये जो यूनिफॉर्म एक्सेलरेशन थक तक यम जो ये इनिशियल वेलोसिटी जीरो है जो यू नॉट इक्वल ये जो है इनिशियल वेलोसिटी जीरो जो जीरो ना है पी एस तो कि टी इक्वल्स टू एवं एखे और एक कथा बोली शुद्ध तई नो तो जो ये इनिशियल वेलोसिटी जीरो थकुक ना ही थकुक यार फैक्टर ना हमें ये बोली जे पार्टिकल मूव्स फ्रॉम द ओरिजिन जो एक ओरिजिन शुरू करें जो पार्टिकल शुरू से जो एक पॉइंट थे तेज़ क्षेत्र में कैमन है ये बला हलो जे मूव्स फ्रॉम द ओरिजिन फ्रॉम द ओरिजिन देखो जेको पॉइंट थे तक कि टी इक्वल्स जीरो से पार्टिकुलर से डिस्टेंस थे शुरू कर आगे जो डिस्प्लेसमेंट हो जाए से शुरू से तक ग्राफ्ट एक तक टी जीरो एस जीरो होना
ठीक है যদি একটা পার্টিকুলার টাইম রেটে এখানে শুরু হয় হ্যাঁ আর না হলে যে কোনো t = 0 তে আমার s 0 হতে পারে যদি আমরা অরিজিন থেকে স্টার্ট করি অরিজিন থেকে না হলে কারণ আমরা t = 0 তে s = 0 মানে যেখান থেকে শুরু করছি সেখান থেকেই নিচ্ছি তার আগে থেকে তখন এটা আসবে তাহলে এটাই আমরা এই ইকুয়েশনটাও জানি এটা আমরা একদম অরিজিন থেকে ধরলেই আমরা ইকুয়েশন এটা হবে যদি অন্য জায়গা থেকে ধরতাম তাহলে প্লাস সি একটা কিছু আসতো ওখান থেকে শুরু হতো যাই তাহলে এটা গেল ইউনিফর্ম অ্যাক্সেলারেশন যদি ইউনিফর্ম ডিসেলারেশন বা রিটারেশন যদি সম মন্দনে থাকে তাহলে কেমন হবে সম মন্দনের ক্ষেত্রে সম মন্দন মানে তাহলে বেগ ক্রমশ কমে যাবে ইউনিফর্ম ডিসেলারেশন ইউনিফর্ম ডিসেলারেশন তো বা ইউনিফর্ম রিটারেশন যাচ্ছি রিটারেশন তো আমরা তার মানে এখানে ভেলোসিটি গ্র্যাজুয়ালি ডিক্রিজ হচ্ছে ধীরে ধীরে ভেলোসিটি কিন্তু কমে যাবে আমরা যদি দেখি যে এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার তাহলে ভেলোসিটি ডিএস ডিটি স্লোপটা কি হবে ইউ মাইনাস এটি এটা ভি ভি মান ক্রমশ কমে তার মানে এখানে আমরা দেখি যে টাইম যত বাড়ছে তাহলে ক্রমশ ভেলোসিটি কমে আসবে তাহলে এক্ষেত্রে নতিটা ক্রমশ কমবে তাহলে নতি ক্রমশ কমতে পারে কখন নতি ক্রমশ কমতে পারে কখন টি ইকুয়ালস টু যদি আমরা দেখি তো এখান থেকে যদি আমরা দেখি যে অরিজিন থেকে শুরু হচ্ছে গতিটা তাহলে কেমন হবে এবং স্বাভাবিক বলেছে যে ক্রমশ কমছে মানে নতি কমছে এরকম তো এরকম হওয়া মানে স্বাভাবিকভাবে এখানকার নতি যা এখানে নতি কম একটা সময় কি হবে একদম প্যারালাল চলে আসে প্যারালাল চলে এলে স্ট্রেট লাইন তখন কি হবে ইউনিফর্ম ভেলোসিটি মানে একটা সময় আসবে যে গতিবেগ কমতে কমতে হয়তো গতিবেগ শূন্য হয়ে যাবে গতিবেগ শূন্য মানে নতিটা তখন জিরো হয়ে যাবে নতিটা কনস্ট্যান্ট নতিটা জিরো হয়ে যাবে নতি জিরো মানে তখন কি হবে ডিএস ডিটি মানে এই যে গ্রাফটা প্যারালাল চলে আসে প্যারালাল তখন নতি কত হবে নতিটা জিরো যদি এটা যদি আমি বলি এর নতি কত হবে এর সবসময়ের জন্য ডি ওয়াইটা কত জিরো তো তখন প্যারালাল আসবে প্যারালাল আসা মানে এখানে বেগটা শূন্য হয়ে যাবে আস্তে আস্তে গতিকে কমতে 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 একটা সময় বেগটা শূন্য হয়ে যাবে তখন বেগ শূন্য মানে তার স্লোপটা জিরো স্লোপ জিরো মানে তখন কি হবে তখন আর টাইমের সাপেক্ষে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে না যেখানে ছিল সেইখানে থাকবে তার মানে প্যারালাল টু টাইম অ্যাক্সিস আলটিমেট স্যাচুরেশনে চলে আসবে টাইমের সাথে ঠিক আছে তাহলে মন্দনের ক্ষেত্রে এটা হচ্ছে এবার যদি আমরা দেখি যে ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফটা কেমন হয় তাহলে গ্রাফটা আমাদের নথি দেখে দেখতে হবে ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফ velocity versus time graph আমরা প্রথমে দেখি যে ইউনিফর্ম ভেলোসিটিতে যদি থাকে পারে ইউনিফর্ম ভেলোসিটি ইউনিফর্ম ভেলোসিটি মানে তাহলে ভি হচ্ছে কনস্ট্যান্ট
তাহলে তার স্লোপ বা গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যাঞ্জেন্ট বা গ্রেডিয়েন্ট স্লোপ ডিভিডিডি জিরো, তার মানে এক্সেলারেশন জিরো, আমরা জানি ইউনিফর্ম ভেলোসিটিতে থাকলে এক্সেলারেশন জিরো হয়, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে না, টাইম যতই বাড়বে কিন্তু ভেলোসিটি সেম থাকছে, টাইম অ্যাক্সিসের কারণে এটা হবে প্যারালাল টু টাইম অ্যাক্সিস। যদি আমরা দেখি ইউনিফর্ম এক্সেলারেশনে থাকে তাহলে তার ক্ষেত্রে কেমন হবে, ইউনিফর্ম এক্সেলারেশন ইউনিফর্ম এক্সেলারেশন সেক্ষেত্রে কেমন হবে না, ইউনিফর্ম এক্সেলারেশন মানে যে স্লোপ ডিভিডিটি মানে এটা হচ্ছে এক্সেলারেশন, আমরা তো বলেছি যে ভেলোসিটি টাইম গ্রাফের ক্ষেত্রে তার স্লোপটা হচ্ছে ডিভিডিটি, আমরা তো আগে দিয়েছি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, সেটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন, সেটাই হচ্ছে এক্সেলারেশন এবং এটা কনস্ট্যান্ট। ইউনিফর্ম এক্সেলারেশনের ক্ষেত্রে এক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে কী হবে না, যদি টি ইকুয়ালস টু জিরোতে ভি ইকুয়ালস টু জিরো, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি যদি জিরো হয় মানে পার্টিকেল যদি রেস্ট থেকে শুরু করে তাহলে স্বাভাবিকভাবে ভি ইকুয়ালস টু এটি, মানে সাধারণভাবে তাদের ইনিশিয়াল ভেলোসিটি থাকে তাহলে কী হওয়া উচিত, ভি ইকুয়ালস টু ই প্লাস এটি, এবং এখান থেকেও ডিভিডিটি করলে কত হবে না, এটি হবে, তাহলে স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, মানে টি ইকুয়ালস টু জিরোতে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, তাহলে ইউ প্লাস এটি এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, তাহলে এবং সরলরেখি কার করতে পারা যাবে, আর বলছি স্ট্রেট লাইন পাওয়া যাবে, এটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এটি গ্রাফ, এবং এর প্রত্যেক থেকে স্লোপ কী হবে, যে কোনো পয়েন্টে স্লোপ ডিভিডিটি দ্যাট মিনস ট্যান থিটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে। যদি আমরা দেখতাম যে ইউনিফর্ম ডিসেলারেশন থাকে ভেলোসিটি ক্রমশ কমছে, এখানে ভেলোসিটি ক্রমশ বাড়ছে আমাদের টাইম হিসাবে, যে ভেলোসিটি ক্রমশ কমে মানে সম মন্দনে থাকে, তাহলে সেক্ষেত্রে মন্দনের ক্ষেত্রে কি হবে, সম মন্দন না ইউ মাইনাস এটি ডিভিডিটি ইকুয়ালস টু এ ইকুয়ালস মাইনাস এ বা ডিভিডিটি ইকুয়ালস টু মাইনাস সরি মাইনাস এ মাইনাস এ আগে ওটা প্লাস এ হতো, তো তাহলে নতিটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে ঠিকই কিন্তু আমার ভেলোসিটি ক্রমশ পড়ছে, তাহলে গ্রাফটা সেক্ষেত্রে কী হবে, সমন্ধনের ক্ষেত্রে এবং একটা সময় ভেলোসিটি জিরো হতে পারে, একটা সময় সাপোজ টি ইকুয়ালস টু জিরোতে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, একটা সময় আমার ভেলোসিটি জিরো হতে পারে যেহেতু সমন্ধনে রয়েছে গ্রাফটা এরকম হবে এবং সেটা স্ট্রেট লাইন গ্রাফ। এবার যদি আমরা দেখি যে ক্রমবর্ধমান ত্বরণ, ক্রমবর্ধমান ত্বরণ যদি হয় সেক্ষেত্রে কেমন হবে, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং অ্যাক্সিলারেশন, ক্রমবর্ধমান ত্বরণ তার মানে নতিটা ক্রমশ বাড়ছে, নতিটা ক্রমশ বাড়ছে, যদি টি ইকুয়ালস টু জিরো যদি আমার ইনিশিয়াল ভেলোসিটি জিরো থাকে সাপোজ আমি ধরলাম সেই অবস্থায় ক্রমশ ত্বরণ মানে ভেলোসিটি আগে প্রতি সেকেন্ডে হচ্ছে 4 মিটার পার সেকেন্ডে বাড়ছে এখন 6 মিটার পার সেকেন্ডে বাড়ছে, ক্রমশ এইভাবে মানে ত্বরণটা ক্রমশ বেড়ে বেড়ে যাচ্ছে, নতি বাড়ছে, নতি বাড়তে গেলে সেক্ষেত্রে তাহলে গ্রাফটা এরকম হওয়া উচিত, ক্রমশ নতি বাড়ছে,
এবং এদের মধ্যে পজিটিভ। যদি আমরা দেখি যে গ্র্যাজুয়ালি ডিক্রিজিং অ্যাক্সেলারেশন, ক্রমহ্রাসমান ত্বরণ, ক্রমহ্রাসমান ত্বরণ ডিক্রিজিং, ত্বরণ যদি ক্রমশ কমে, আস্তে আস্তে ত্বরণ কম, ত্বরণ কমছে, হয়তো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল সেখান থেকে 1 মিটার পার সেকেন্ড, মানে ভেলোসিটি প্রথমে বাড়বে তারপরে আস্তে আস্তে কমবে আর কি, ব্যাপারটা এরকম। তাহলে সেক্ষেত্রে মানে আমার নদীটা ক্রমশ কমে কমে যাবে, নদী কমে যাবে মানে এরকম, এবং নদী কমতে কমতে একটা সময় কী হবে, একটা সময় ভেলোসিটি চেঞ্জ হবে না, হয়তো ত্বরণ শূন্য হয়ে গেল এরকম একটা, যখন ত্বরণ যখন শূন্য এরকম জায়গায় আসবে, ত্বরণ শূন্য এই জায়গায়, ত্বরণ শূন্য এখানে প্যারালাল টাইম, এখানে কিন্তু স্লোপটা স্লোপটা জিরো হয়ে গেল, কারণ স্লোপটা ক্রমশ কমছে, কমতে স্লোপ জিরো, তার মানে এখানে প্যারালাল মানে স্যাচুরেশন চলে আসবে, কারটা এরকম হবে। যদি আমরা দেখি যে ভেলোসিটি গ্র্যাজুয়ালি ইনক্রিজিং অ্যাক্সেলারেশন, সরি ডিসেলারেশন, রিটার্ডেশন, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং রিটার্ডেশন, রিটার্ডেশন গ্র্যাজুয়ালি ইনক্রিজিং রিটার্ডেশন, ক্রমবর্ধমান মন্দন, মন্দনটা ক্রমশ বেড়ে যাচ্ছে, মানে ভেলোসিটি যে কমার হারটা ক্রমশ বেড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, মানে যত টাইম যাচ্ছে, তো টি ইকুয়াল টাইম একটা ম্যাক্সিমাম ভেলোসিটি, যত টাইম যাচ্ছে তত কী হবে না, তার নতিটা, নতিটা তো অবশ্যই মানে কী বলা যায়, নতিটা বেড়ে যাচ্ছে, কিন্তু নতিটা কি হচ্ছে নেগেটিভ হচ্ছে, যেহেতু মন্দনে রয়েছে কিন্তু বাড়ছে, প্রথমে বেশি ছিল আস্তে আস্তে ভেলোসিটিটা, ভেলোসিটিটা কমবে এবং কমার যে হারটা যথেষ্ট বেশি, তাহলে সেক্ষেত্রে কেমন হবে, টি ইকুয়াল যদি এখানে ছিল নতি ক্রমশ এই, এবং এক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই এখানকার নতি যা হবে স্লোপ, এখানকার নতি অনেক বেশি হবে, কিন্তু কী হবে নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে এটাই হবে ক্রমবর্ধমান মন্দন, ক্রমবর্ধমান মন্দন। যদি আমরা দেখি গ্যাজুয়ালি ডিক্রিজিং রিটার্ডেশন, ক্রমহ্রাসমান মন্দন, তখন কেমন হবে, সবগুলো করতে হবে নতিটাকে লক্ষ্য রেখে, গ্যাজুয়ালি ডিক্রিজিং, গ্যাজুয়ালি ডিক্রিজিং, তাহলে মন্দনটা ক্রমশ কমে আসছে, হয়তো আগে আগে ভেলোসিটি যা ছিল পরে ভেলোসিটি কমবে ঠিকই, কিন্তু হয়তো প্রথমে ছিল 10 মিটার পার সেকেন্ড, তারপরে হলো 8 মিটার পার সেকেন্ড, তারপরে 7 মিটার পার সেকেন্ড, তারপরে হয়তো 6.5, এরকম ভেলোসিটি কমছে ঠিকই, কিন্তু নতিটাও ক্রমশ কমে যাচ্ছে, মানে মন্দনটা ক্রমশ কমছে, তাহলে মন্দন কমছে স্বাভাবিকভাবে, এটা কেমন হওয়া উচিত, ব্যাপারটা এটা হওয়া উচিত যে তাহলে সময়ের সাপেক্ষে তাহলে নতিটা আমার ক্রমশ কমে যাচ্ছে, তাহলে প্রথম ভেলোসিটি ছিল, ভেলোসিটি কমছে সাথে সাথে নতিও কমছে, মানে এই এরকম ব্যাপারটা, এখানকার যা নতি এখানে নতি স্বাভাবিকভাবে কম, একটা সময় ভেলোসিটি জিরো হতে পারে, জিরো হয়ে নেগেটিভও হতে পারে আস্তে আস্তে, যাই একটা সময় আমার তাহলে জিরো হবে, ভেলোসিটি জিরো হবে, ভেলোসিটি জিরো মানে একটা টাইম টাইম কার্ভ এখানে ক্রস করবে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, কারণ আমার এখানে ক্রমশ আমার মানে মন্দন তো রয়েছে কিন্তু মন্দনটা ক্রমশ কমে কমে আসছে, এখানে যতটা দ্রুত ভেলোসিটি কমে যাবে কিন্তু আস্তে আস্তে ভেলোসিটিটা কম কমে। একটা জিনিস আমরা লক্ষ্য করি
আমরা যখন বলছিলাম যে গ্র্যাজুয়ালি ইনক্রিজিং, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ইনক্রিজিং এক্সেলারেশন, সেক্ষেত্রে কেমন হচ্ছিল ইনক্রিজিং এক্সেলারেশন? ধরো ইনিশিয়াল ভেলোসিটি একটা ছিল, আমি এই পাশে করে দেখাচ্ছি ইনক্রিজিং এক্সেলারেশন, এই যে এক্সেলারেশন ইনক্রিজিং হচ্ছে ক্রমশ। একটা কথা খেয়াল রাখবো, ইনক্রিজিং এক্সেলারেশন ক্রমবর্ধমান ত্বরণ মানে ক্রমহ্রাসমান মন্দন, ব্যাপারটা এরকম একটা যে দুটো মাইনাসে মাইনাসে কি প্লাস, বর্ধমানের মাইনাস হ্রাসমান, মন্দনে মাইনাস হচ্ছে ত্বরণ। তাহলে ক্রমবর্ধমান ত্বরণের গ্রাফ যেমন হবে, ক্রমহ্রাসমান মন্দনের গ্রাফ ঠিক তেমনই। এই জন্য এটা যেখানে শেষ হয়েছে, একটা যে ভেলোসিটি জিরো হলো, এরপরে কি হবে, মন্দন যদি আরো কমে এরপরে তখন কি হবে, ডিরেকশন পাল্টে যাবে, তখন হয়ে যাবে ত্বরণ, এবারে ভেলোসিটি বাড়তে থাকবে। মানে জাস্ট এটা যেখানে শেষ হলো এটা সেখান থেকে শুরু হবে, আমরা এই এরকম গ্রাফটা হবে। এবং একইভাবে যদি আমরা দেখি যে যখন যখন আমরা ক্রমহ্রাসমান ত্বরণের কথা বলেছি, ক্রমহ্রাসমান বা ক্রমবর্ধমান মন্দন তার সাথে তুলনা করি, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ডিসেলারেশন বা রিটার্ডেশন, তো সেক্ষেত্রে এখানে আমরা করি টাইম টি ভেলোসিটি, তাহলে মন্দনটা ক্রমশ বেড়ে যাচ্ছে, মন্দন ক্রমশ বেড়ে যাচ্ছে মানে ঠিক এই এইভাবে হবে, নতুবে ঋণাত্মক, এটা এটা যদি পজিটিভ হয় ডিওয়াইডিএক্স, এদিক থেকে বললে স্বাভাবিক হবে ডিওয়াইডিএক্স আমার এদিকে বাড়ছে, মাইনাস এক্স এর দিকে বাড়ছে, ঋণাত্মক উন্নতি, তো এরকম হলো। একইভাবে যদি আমি ডিক্রিজিং এক্সপ্রেশন যদি দেখি, ডিক্রিজিং এক্সেলারেশন হলে ইনক্রিজিং রিটার্ডেশন, ইনক্রিজিং রিটার্ডেশন মানে ভেলোসিটি তো আমার ক্রমশ কমছে, কমতে কমতে একটা সময় আমার জিরো হতে পারে। এবারে আমরা দেখছি যে ইনক্রিজিং রিটার্ডেশন না বলে আমার ডিক্রিজিং এক্সেলারেশন, এক্সেলারেশন আমার ক্রমশ কমছে, তাহলে নতি তো পজিটিভ কিন্তু ক্রমশ কমে আসছে, তাহলে কেমন হবে সেক্ষেত্রে, ক্রমশ কমে আসছে মানে যদি মূল বিন্দু থেকে হয় টি ইকুয়ালস জিরোতে ইনিশিয়াল ভ্যালু জিরো হয়, তাহলে ঠিক এরকম হবে। আমরা বলছিলাম যে একটা সময় ভ্যালুসিটি প্যারালাল হবে মানে নতি জিরো হতে পারে, জিরো হওয়ার পরে নতি নেগেটিভ মানে কি, তখন নতি রিটার্ডেশন, ত্বরণ নেগেটিভ মানে যখন মন্দ, তখন সেখানে আবার মন্দন ক্রমশ বেড়ে বেড়ে যাবে। তাহলে যে ক্রমবর্ধমান ত্বরণ আর সরি ক্রমবর্ধমান মন্দন আর ক্রমহ্রাসমান ত্বরণ ব্যাপারটা একই রকম পাওয়া যায়, ব্যাপারটা ঠিক এরকম পাওয়া যায়, এরকম পাওয়া যায়। এই পর্যন্ত ক্রমশ ত্বরণ হ্রাস পাবে, তারপরে আবার মন্দন বৃদ্ধি পাবে, এটা লিঙ্কটা বললাম আমরা নিজের একটু চিন্তাভাবনা করলাম, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে এই ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফ থেকে আমরা আর একটা জিনিস পাচ্ছি, তো আমরা ঘোড়া থেকে শুরু করছি। সাপোজ আমরা দেখছি ইউনিফর্ম ভেলোসিটির কথা আগে বলি, টিভি সুষম বেগে রয়েছে, ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে ভেলোসিটি টাইমের সাথে প্যারালাল হবে। ধরো এটা টি ইকুয়ালস টু পার্টিকুলার একটা টাইমকে বোঝাচ্ছে, টি ইকুয়ালস টু টি, তাহলে এটা টি ইকুয়ালস টু জিরোতেও ভি সবসময় ভি থাকছে। তাহলে যদি আমি এই যে গ্রাফটা পেলাম, এই যে ভি এবং টি এক্স দ্বারা এখানে যদি যে গ্রাফে যে আমি দেখছি একটা রেক্ট্যাঙ্গুলার একটা আয়তক্ষেত্র পাচ্ছি, তাহলে সেই আয়তক্ষেত্রে যদি ক্ষেত্রফল নির্ণয় করি গ্রাফে, তাহলে সেই ক্ষেত্রফল কত হবে, এরিয়াটা কত হবে, ভি ইন্টু টি। আর ভি ইন্টু টি মানে আমরা জানি কি, সময় ইন্টু দূরত্ব মানে এস অতিক্রান্ত দূরত্ব বা ডিসপ্লেসমেন্ট। যদি আমরা দেখি যে ইউনিফর্ম এক্সেলারেশনে থাকি,
ইউনিফর্ম এক্সেলারেশনে থাকে। তাহলে ইউনিফর্ম এক্সেলারেশন যদি থাকে, ইউনিফর্ম এক্সেলারেশন যদি থাকে, সেক্ষেত্রে কেমন হবে না মূল বিন্দুগামী সরলরেখা। সাপোজ যদি এখানে এটা ভি, এটা টি, ইনিশিয়াল ভেলোসিটি যদি জিরো হয়, তাহলে এক্ষেত্রে ভি ইকুয়ালস টু, ভি ইকুয়ালস টু হচ্ছে এটি, ডিভিডিটি হচ্ছে এ তরল। তাহলে কোন একটা পার্টিকুলার যদি আমরা দেখি, এটা হচ্ছে টি পয়েন্ট, টি ইকুয়ালস টু টি, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি দেখা, তাহলে টি টাইমে ভেলোসিটি হবে কত, এটি হবে। তাহলে গ্রাফে এই যে ক্ষেত্রফল এরিয়াটা কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই গ্রাফে হাফ ইন্টু টি ইন্টু উচ্চতা কত, এটি, মানে হাফ এটি স্কোয়ার। হাফ এটি স্কোয়ার মানে কি, হাফ এটি স্কোয়ার মানে স্থির অবস্থা থেকে কোনো বস্তু টি সময় অতিক্রান্ত দূরত্ব সুষমতা পালন করতেছে, তাহলে হাফ এটি স্কোয়ার। তাহলে এটাও বোঝাচ্ছে যে এটাও একটা কি, অতিক্রান্ত দূরত্ব। তাহলে ভেলোসিটির সাথে টাইম গুণ করলে তো আমরা কি পাচ্ছি, ভেলোসিটি ইন্টু টাইম করলে, এভারেজ ভেলোসিটি ইন্টু টাইম করলে সেটা আমরা পাই তার ডিসপ্লেসমেন্ট বা অতিক্রান্ত দূরত্ব আমরা পাচ্ছি। যেহেতু এখানে মানে সরল রেখায় গতি বা মানে একমাত্রিক গতি, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট আর অতিক্রান্ত দূরত্ব মানে ট্রেভার্সিং ডিস্টেন্স দুটো একই, সরল আর অতিক্রান্ত দূরত্ব এক্ষেত্রে একই, একই মান থাকছে, কারণ সরল রেখা বরাবর গতি এক কথা এখানে বলা হয়েছে। তাহলে ভেলোসিটি ইন্টু টাইম মানেই তো ডিস্টেন্স, সোজা কথা এভারেজ গড়ে। তাহলে টাইম, ভেলোসিটি টাইম গ্রাফে যে এরিয়াটা পাওয়া যাবে সেই এরিয়াটা অ্যাকচুয়ালি অতিক্রান্ত দূরত্বকে বোঝাবে, এটা মাথায় রাখতে হবে। যে অতিক্রান্ত দূরত্ব রিভার্সিং ডিস্টেন্স ইকুয়ালস টু এরিয়া, এরিয়া বাই দ্য ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা যে এরিয়াটা পাচ্ছি তার সাথে সমান। তাহলে আমরা দেখাই যে একটা ইউ বেগে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে আমরা আমরা তাহলে এখন যেটা করতে চাইছি যে লেখচিত্রের সাহায্যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এটা আমরা প্রমাণ করব। তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, সুষম ত্বরণের ক্ষেত্রে প্রাথমিক বেগ হচ্ছে ইউ, তো স্বাভাবিক হয় ভেলোসিটি কত হয়, প্রাথমিক বেগ ইউ হলে এক্সেলারেশন এ হলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আমরা এটা জেনে গেছি। তাহলে ভেলোসিটি টাইম আমাকে অতিক্রান্ত দূরত্ব করতে হলে ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফটা করতে হবে, টাইম টি ভি, তাহলে টি ইকুয়ালস টু জিরোতে এখানে ইউ, ইউ প্লাস এটি, এটা এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা হবে ইউ প্লাস এটি, আর টি একটা কোঅর্ডিনেট হবে টি, আর একটা হবে ইউ প্লাস এটি। তাহলে এই পর্যন্ত হচ্ছে টি। তাহলে স্বাভাবিকভাবেই যদি আমি এর প্যারালাল যদি করি, ইউ বিন্দু থেকে টি প্যারালাল যদি করি, তাহলে এইটা হবে এই পর্যন্ত, তাহলে স্বাভাবিকভাবে এইটা হচ্ছে ইউর সমান্তরাল, তাহলে এটা হবে ইউ, বাকি অংশটা হবে কত, ইউ প্লাস এটি, যেহেতু তাহলে এটা হবে এটি, এটা হবে এটি, এবং এটা ইউ। তাহলে একইভাবে এখানেও ট্যাঞ্জেন্ট বা এই যে নতি স্লোপ ট্যান থিটা ইকুয়ালস টু এটি বাই এ, মানে এটা তরল পাওয়া যাচ্ছে, সরি এটা, সরি এটা টি, এটি বাই টি। তাহলে যদি আমরা এটা নাম দিই ও এ বি সি ডি, তাহলে এখানে এরিয়াটা কত হচ্ছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু হচ্ছে এরিয়া, এই লেখা যদি এরিয়াটা কত হচ্ছে না ট্রাপিজিয়াম ও এ সি ইউ এর ক্ষেত্রফল,
ट्रापिजियम ओ ए सी डी ट्रापिजियम ओ ए सी डी क्षेत्रफल তাহলে ओ ए सी डी क्षेत्रफल मान ट्रापिजियम ओ ए सी डी क्षेत्रफल কত হবে না হাফ ইনটু समांतरल बाहु दुटीर जोगफल माने ओडी प्लस किंबा ओडी प्लस एसी इंटू समांतरल बाहु दुटीर मध्ये दूरत्व बा उच्चता इंटू टी ताहले ओडी मीन्स यू एसी एसी माने कत होच्छे यू प्लस एटी इंटू टी ताले टू यू प्लस एटी माने यू प्लस एटी बाई टू इंटू टी ताले जो तो यू टी प्लस हाफ एटी स्क्वायर इटी पे गेलाम आमरा बाई एटाके तोमरा ट्रापिजियम ना धरे एइभाबे बोलते पारो जे ओ ए बी डी आयतक्षेत्रेर क्षेत्रफल प्लस बी सी डी त्रिभुजेर क्षेत्रफल ताले आयतक्षेत्रेर क्षेत्रफल यू इंटू टी प्लस हाफ इंटू भूमि इंटू उच्चता हाफ इंटू टी इंटू एटी से दिए करा जाते हाफ एटी स्क्वायर ठीक है हमें नेक्स्ट प्रमाण जो करब से हे लेखचित्र थे भि स्क्वायर इक्वल्स टू सुषम त्रिकोण वस्तुर क्षेत्र में भि स्क्वायर इक्वल्स टू यू स्क्वायर प्लस टू ए एस ये हमें प्रमाण कर b square equals to u square plus 2 ds স্বাভাবিক ভাবে আমরা তাহলে এটা করে নিই এটা যদি u হয় পুরোটা হচ্ছে v তাহলে এইটাকে আমরা ভাবতে পারি যে bc অংশটা এখন আমরা kt ভাবছি না bc অংশ কত কারণ এটা ফাইনাল পয়েন্ট v এটাকে আমি বললাম u plus et না বলে এটা বললাম v তাহলে এটা কত হবে v minus u এটা ভি মাইনাস ইউ তাহলে একই রকম এস ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব সমান ট্রাপিজিয়াম ও এ সি ডি এর ক্ষেত্রফল ও এ সি ডি এর ক্ষেত্রফল মানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে লিখছি আমরা এসি প্লাস ওডি ইন্টু উচ্চতা বা দূর সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব মানে বিডি বিডি তাহলে এসি এসি মানে হচ্ছে ভি এসি মানে পুরো ভি ওডি মানে হচ্ছে ইউ বিডি বিডি মানে তাহলে এটা আমরা একটা বলি যে ট্যান থিটা মানে নতি ভেলসি টাইম আছে নতি মানে এটাই ত্বরণ এটার সমান কত হবে না এটা সমান হবে বিসি বাই বিডি বিসি বাই বিডি তাহলে এই জায়গায় আমরা লিখব যেখানে আমরা বিডি লিখছিলাম বিডি জায়গায় আমরা লিখবো এখান থেকে বিডি ইকুয়ালস টু BC by A তাহলে এখানে লিখলাম BC by A 1 by 2 A V plus U into BC BC মানে কত V minus U এখানে একটা জিনিস আমরা বলছি টাইমটাকে এলিমিনেট করছি কারণ এই সমীকরণে টাইমের কোনো ব্যাপার নেই টাইম যখন না জানলেও আমরা U মানে প্রাথমিক বেগ ত্বরণ আর অতিক্রান্ত দূরত্ব জানলেই আমরা অন্তিম বেগটা পেয়ে যাবো তাহলে স্বাভাবিক টাইমটা এখানে আমরা টাইমটাকে অ্যাভয়েড করছি না টাইম যেখানে রয়েছে টাইমের জায়গায় আমরা টাইমটাকে অ্যাভয়েড করে বাকিটা আমরা আছে তাহলে ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ তাহলে এখানে পেলাম আমরা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ বা এই ইকুয়েশন থেকে লেখা যাবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু টু এস বা ভি স্কোয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2s ঠিক আছে তাহলে এই সমীকরণটা আমরা এটাও দেখলাম ভেলোসিটি টাইম গ্রাফ থেকে পাচ্ছি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই।